নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এরে বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। এবার আর্মেনিয়ার নজর ভারতীয় তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দিকে। ভারত থেকে দেশীয় পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, সাতি রাডার এবং গলা বারুদের অর্ডার দেওয়ার পরে আর্মেনিয়া গত সপ্তাহে একটি বেসরকারি প্রতিরক্ষা সংস্থা ভারত ফোর্জ দ্বারা নির্মিত 150 মিলিমিটার 39 কেলিবার আর্টিলারি সিস্টেমের 70+ ইউনিট অর্ডার করেছে। প্রদত্ত তথ্য অনুসারে আর্মেনিয়া এখন ভারতীয় তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দিকে নজর রাখছে এবং বর্তমানে কেনার জন্য প্রস্তাবিত দুটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মূল্যায়ন করছে। আর্মেনিয়া ভারতের কাছ থেকে একটি মাঝারি পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চাইছে, যার জন্য তারা আকাশ MK-1, MK-2 এবং আকাশ NG বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ভারতের প্রস্তাবগুলি বিবেচনা করছে, যা শীঘ্রই সম্মত হতে পারে। এছাড়াও আর্মেনিয়া ভারতের তৈরি ঘূর্ণায়মান গলা বারুদ এবং অ্যান্টি ড্রোন সিস্টেমেও আগ্রহ দেখিয়েছে। প্রসঙ্গত, আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে বরাবরই আর্মেনিয়ার পক্ষ নিয়েছে টার্কি। একই পথে হাঁটতে দেখা গিয়েছে বন্ধুরাষ্ট্র পাকিস্তানকেও। প্রসঙ্গত, টার্কির পর পাকিস্তানই প্রথম দেশ যা আজারবাইজানকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হয়েছে বাকু ও ইসলামাবাদের মধ্যে। শুধু তাই নয়, 2020 সালে বিতর্কিত অঞ্চল নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধের সময়ে ভারত যেমন আর্মেনিয়াকে অস্ত্র রপ্তানি করেছিল, পাকিস্তান সমর্থন করেছিল আজারবাইজানকে। বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ প্রবেশ ও কর্মকাণ্ড বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ অভিবাসন এবং সীমান্ত দিয়ে নানা রকম কর্মকাণ্ড বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সীমান্তে উচ্চমাত্রায় ফাঁক ফোকড় আছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে। এ বিষয়ে রিপোর্ট করেছে সরকারি বার্তা সংস্থা PTI। এতে বলা হয়, দুই দেশের মধ্যে মোট অভিন্ন 4096.7 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে। এর মধ্যে 3145 কিলোমিটারে আছে সীমান্ত বেড়া, বাকিটা ফিজিক্যাল অথবা নন ফিজিক্যাল প্রতিবন্ধকতার মধ্যে আনার পরিকল্পনা আছে। ইউনিয়ন হোম মিনিস্ট্রি ফর 2021-2022 বার্ষিক রিপোর্টে এসব সীমান্তে অবৈধ কর্মকাণ্ড হয় এবং বাংলাদেশ থেকে কথিত বেআইনি অভিবাসী যাওয়া আসা করে বলে উল্লেখ করা হয়। এটাকেই চ্যালেঞ্জগুলোর মধ্যে বড় হিসেবে দেখা হয়। এবছর 26 জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, গত 5 বছরে ভারতে 2399 জন বাংলাদেশের সন্ধান পাওয়া গেছে। তিনি বলেন, রাজ্য সরকারগুলোকে কেন্দ্রীয় সরকার আহ্বান জানিয়েছে ভারতে অবস্থানকারী বেআইনি বাংলাদেশিকে শনাক্ত করতে হবে ত্বরিত গতিতে। তিনি আরও বলেন, রাজ্যগুলোকে এসব অবৈধ অভিবাসীর বিষয়ে তথ্য শেয়ার করতে বলা হয় এবং ভুয়ো আধার কার্ড যারা তৈরি করেছে তাদের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়। বাংলাদেশ ভারত সীমান্তের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, মিজোরাম এবং ত্রিপুরা সীমান্তে ফ্লাড লাইট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। 3077.549 কিলোমিটার সীমান্তে ফ্লাড লাইট বসানোর বরাদ্দ দেওয়া হয়েছে। তার মধ্যে কাজ শেষ হয়েছে 2681.99 কিলোমিটারে। এই কাজ শেষ হবে 2023 সালের মার্চে। রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রসংঘে প্রস্তাব পেশ ইউক্রেনের, ভোটদানে বিরত ভারত পাকিস্তান। ইউক্রেন ইস্যুতে ফের বন্ধু রাশিয়ার পাশেই থাকল ভারত। সোমবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় রাশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাব আনা হলে সেই ভোটাভুটিতে যোগ দিল না নয়াদিল্লি। 94টি দেশ প্রস্তাবের সপক্ষে রায় দিলেও বিরোধিতা করেছে 14টি দেশ। নিরপেক্ষ অবস্থান বজায় রেখে ভারত সহ 73টি দেশ ভোটদান থেকে বিরত থেকেছে। এদিন রাষ্ট্রসংঘের সাধারণ সভায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়ে একটি খসড়া প্রস্তাব পেশ করে ইউক্রেন। ওই প্রস্তাবে মস্কোর বিরুদ্ধে আগ্রাসন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছে কিয়েভ। পুতিন প্রশাসনকে ধাক্কা দিয়ে ভোটাভুটিতে আমেরিকা সহ 94টি দেশ প্রস্তাবের সপক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোটদান করে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান ও সিরিয়া, কিউবা ও বেলারুশ সহ 14টি দেশ। নিরপেক্ষ অবস্থান বজায় রেখে ভোটদান থেকে বিরত থাকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইসরায়েল, নেপাল ও শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ 73টি দেশ। রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটদান নয় কেন? এই প্রশ্নের উত্তরে রাষ্ট্রসংঘের কর্মপদ্ধতির উপরেই প্রশ্ন তুলেছে ভারত। রাশিয়ার বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে প্রস্তাব চাইলেই কি ইউক্রেন যুদ্ধ থেমে যাবে? পাল্টা প্রশ্ন তুলে নয়াদিল্লি। শুধু তাই নয়, এহেন প্রস্তাবের আইনি বৈধতা নিয়েও সংশয় প্রকাশ করে ভারত। বন্ধুরা,
আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।